মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও মিডডে মিলের খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত থাকছে ছাত্রছাত্রীরা। এমনই অভিযোগ উঠে এলো মালদহ জেলার গাজলের শাহজাহানপুর গ্রাম পঞ্চায়েতের রানীপুর প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, যেখানে এতদিনে চারবার মিডডে মিলের সামগ্রী পাওয়ার কথা, সেই জায়গায় মাত্র একবার সেই সামগ্রী দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। এমনকি স্কুলের সকল ছাত্রছাত্রীদের মধ্যে খাদ্য সামগ্রী দেওয়ার কথা না জানিয়ে মাত্র কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছিল সেই সামগ্রী। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে। অভিভাবকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতি মাসে স্কুল পড়ুয়াদের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে, কিন্তু লকডাউন চালু হওয়ার পর প্রথম মাসে তারা স্কুলের পক্ষ থেকে কোনো খাদ্য সামগ্রী পাননি। তারপর দ্বিতীয় মাসে খাদ্য সামগ্রী দেওয়া হলেও পুনরায় তৃতীয় মাসে তারা কোনো রকম খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হয়েছেন। এবার চতুর্থ মাস এবং এখনো যখন খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, তখন স্কুল কর্তৃপক্ষের তরফে তাদের জানানো হয়নি। তারা লোকমুখে খবর পেয়ে স্কুলে এসেছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে তারা স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা অসঙ্গতিপূর্ণ কথা অভিভাবকদের সামনে তুলে ধরেন। তারই প্রতিবাদে স্কুলে খাদ্য সামগ্রী বিতরণ বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে। এরপর তারা স্থানীয় বিডিওর কাছে এ বিষয়ে অভিযোগ জানানোর পাশাপাশি হুঁশিয়ারিও দেন যে তাদেরকে হিসেব মতো প্রতি মাসে খাদ্য সামগ্রী দেওয়া না হলে আগামী দিনে তারা আন্দোলনের পথে যাবেন। এর আগে তিনবার চাল দেওয়া হয়ে গেছে, তো তিনবার চাল দেওয়া হয়েছে, আমরা কিন্তু একবার জানতে পেরেছি, দুইবার আমরা জানতে পারিনি, আমাদেরকে জানায়নি তো ওরা জানায়নি তো আমরা একবার মানে আমরা যে মায়েরা আছে মানে আমার স্ত্রীরা ওরা আসছিল, এসে বলছে কী ব্যাপার, যেগুলো চাল রিটার্ন চলে গেছে। আবার আজকে খবর পাওয়ার পর সবকে মানে সব এসছে আমাদের গ্রামের মহিলারা, এসে বলছে কী ব্যাপার, চাল আমাদের দিন, আগের চালগুলো আগে দিন, তারপরে আমরা এই চালটা নেবো, বুঝে না আগের চাল রিটার্ন চলে গেছে। তা আমরা বললাম কি রিটার্ন কী করে যায়, চাল কখনো যেটা চলে এসে রিটার্ন হচ্ছে না, রিটার্ন এগুলো নেবে নাও নাহলে চাল আমরা দেবো না। তা হেডমাস্টার বললো চাল আমরা দেবো না, তারপর বন্ধ করে দাও, পাশের গ্রামের কিছু কিছুকে দিতে চেয়েছিল, তা বলছে না কাউকে দেওয়া হবে না, যখন দেবো না কাউকে দেওয়া হবে, একদম বন্ধ হয়ে যায়। কারণ এর আগে দুবার আমরা জানতে পারিনি ওই চালটা কী হলো, ওটা ওটাও দেন আর এটাও দেন, বলছে না ওটা পাওয়া যাবে না, ওটা ঘুরে নিয়ে চলে গেছে। এখন কোথায় অভিযোগ জানতে? বিডিও অফিসে আমরা এসেছি। হ্যাঁ, অভিযোগ জানাতে।